प्लीज सब्सक्राइब आवर यूट्यूब चैनल टू गेट न्यूज अपडेट। गेलो राते तखन रात ठीक एकटा बजे हठात करे दुखाना बोमबिंग हलो। तार तीव्र आवाजे आमादेर पाड़ा प्रतिबेशी एवं आमरा जे घरे घुमिएछिलाम आमार जानलार ठीक एक बिगत नीचे बोम दुखाना मारलो। तारपरे उठलाम सोजा चले गेछे। ता मारार परे संगे संगे देखि दुदिक दिए ओदिक दिए किछु তৃণমূলের ধৃষ্কৃতি ওরা এই জিনিস করে চলে গেছে। তা সেখানে দাঁড়িয়ে সেই রাত্রিবেলা তো কিছু করার নেই, রাত্রে ওই অত ঝড় বোমাবাজি। আমি বিজেপি করি, তার অপরাধে এই জিনিস আমাকে শাস্তি দিল দুখানা বোম মেরে নিয়েছেন। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, ওরা তদন্ত করেছে, ওদের ওপর আস্থা আছে। এখন কতদিনে কি হয়, কতটা নিরাপদ ছিল, খুব নিরাপত্তাহীনায় ভুগছি, খুব আতঙ্কে আছি, কিছু বলার মতো নেই। এই করোনার এই অবস্থায় মানুষ দিশাহীন, মানুষ না খেয়ে মরছে, আর ওরা মানুষের মৃত্যুর কামনা করছে। আপনার দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? জানিয়েছিলাম, সেখান থেকে উনি থানায় যেতে বলেছে, থানায় গেছিলাম। বাস্তব কথা বলেছে, মিথ্যা না। সুতরাং তাদের একটা ইনার ফ্যাকশন চলছে এই ওয়ার্ডে, কিন্তু ভার্সন টিম আছে, কেউ সুব্রতবাবুর টিম, কেউ আবার রাজু বিশ্বাসের টিম। এখন তারা তাদের লড়া অস্তিত্ব রাখার জন্য কে করছে না করছে এটা তৃণমূল রাজনীতি চলছে। তৃণমূল যে বোমটা মেরেছে তো বাস্তব, আর কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের সাথে এই লকডাউনের যারা বলেছে পাশে দাঁড়িয়েছে ওরা হাঁপিয়ে গেছে। সংসদ, অর্জুৎ সিং এবং বিধায়ক যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাতে ওরা ভাবছে কি আমরা ভোট যুদ্ধে রয়েছি। এই লকডাউনের মধ্যে এই নোংরা নিম্নতম কাজ আমি মনে করি এরা কী ভাষায় দিয়ে আমি বলব আমার ব্যাখ্যা নেই। ভিত্তিহীন অভিযোগের কি সদুত্তর দেবো বলো দেখি। এটা হচ্ছে এই ধরনের, আর যে বলছে তাদের তারাই তো যত সমাজবিরোধী ভর্তি হয়ে গেছে জেলখানায়, যত তাদের দলের আশ্রিত এটা তো সবাই জানে। অতএব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব খাওয়া খাওয়াইতে এখন অন্যের ঘরে কে মণ্ডল লোক, কে এর লোক, এইরকম নানান ওদের এখন গোষ্ঠী উপগোষ্ঠীর এই সমস্যায় নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে আর তৃণমূলের নামে দোষ দিচ্ছে। তবে কি অভিযোগ অসম্পূর্ণভাবে ভিত্তিহীন, এই অভিযোগের কোনো গুরুত্বই নেই। অভিযোগ ও এইসব অভিযোগ করে নিজে ভেসে উঠতে আছে মার্কেটে, মার্কেটে নিজেকে ভাসানোর জন্য এই কখনো কখনো এই এরকম সাংবাদিকদের ডেকে উল্টোপাল্টা অভিযোগ করে নিজেকে গুরুত্ব বাড়াতে চাইছে। আসলে ওর কোনো গুরুত্বই নেই রাজনৈতিকভাবে। না, আমি তো ওই জন্যই বলছিলাম যে ওর রাজনৈতিক অস্তিত্ব বিলুপ্ত হয়েছে। এখন এইসব উল্টোপাল্টা বলে বিজেপি তৃণমূলের নামে অভিযোগ করে নিজেকে রাজনীতিতে আবার হাইলাইটসে আনার চেষ্টা করছে, এর বাইরে আর কিচ্ছু না। আমরা এখন মানুষের সঙ্গে এই ব্যাপার নিয়েই আমরা বেশি কীভাবে মানুষ কারো সাহায্য তুলে দেওয়া যায়, রিলিফ তুলে দেওয়া যায়, কীভাবে মানুষের পাশে দেখানো যায়, আমাদের দলের সমস্ত নেতাকর্মীরাই এই নিয়ে ব্যস্ত। আমাদের অন্যদিকে ইয়ে দেওয়ার মতন আমাদের সময় নেই। নিবেদন, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন।